সুপ্রভাত বন্ধুরা, আজ আমার মনটা ভীষণই খারাপ। আজকে আমার জন্মদিন, কিন্তু আমার কাছের মানুষেরা কেউই নেই। শুধু আছে আমার হাজবেন্ড আর আমার ছেলে। সবাই থাকলে খুব মজা হতো। তো হাজবেন্ড বললো, আজকে তোমাকে রান্না করতে হবে না, আমার তো ডিউটি ছুটি, আমি তোমার জন্য রান্না করব। তো দেখো, বাজার থেকে নিয়ে চলে এলো চিকেন আর মাছ। এদিকে দেখো, সেগুলো আবার এনে গুঁতেও লেগে গেল। আমি বললাম আমি রুয়ে দিই। তা আমার কথা শোনে কে? তারপর দেখো, এখানে সবজিগুলো একে একে করে কেটে নিল। আর এখানে কেটে নিল রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এদিকে আবার রান্নাটাও বসিয়ে দিল। তা আমি ওকে হেল্প করার জন্য একটু মশলা বানিয়ে দিলাম। দেওয়ার পরে ভাতের জলটা বসিয়ে দিলাম। যেহেতু ও জলটার পরিমাণ বুঝতে পারবে না, ওই জন্য আমি ওকে একটু হেল্প করে দিলাম। দেওয়ার পর আমি চলে গেলাম স্নান করতে। দেখো, আমি স্নান করে চলে এসেছি। এসে দেখি রান্না বান্না প্রায় কমপ্লিট। তারপর আমি চলে গেলাম আমার ছেলেটাকে খাওয়ানোর জন্য। দেখি আমার ছেলেটাকে রিলস নিয়েই ব্যস্ত। দেখো, চলে এলো আমার সেই ভাতের মেনু। মেনুতে আজকে ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, ডাল, চিকেন কষা, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, স্যালাড, দই, মিষ্টি। মেনুটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল না? এদিকে দেখো, আমি রাজধানীর মতো বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো চলো, আজকে লাঞ্চটা করে নিই, দেখা হবে নেক্সট ভিডিওতে।